আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বলো কিছু, গুড আফটারনুন বলে দাও। এই মাস্ক এখন খোলো একটু সবাইকে, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে একটু দেখিয়ে দাও। তোমার মুখটা একটু দেখাও, সবাই দেখবে। সবাইকে বলে দাও শুভ পঞ্চমী। বলো জোরে জোরে, না বলো, আমি বলতে বললাম তো, মা যেটা বলতে বলে সেটা বলতে হয়। বলো বলো সবাইকে শুভ পঞ্চমী। হ্যাঁ, বলে দিয়েছে আমার মা, আমি তোমাদেরকে বলে দিলাম আজকে হচ্ছে পঞ্চমী, পুজোর আজকে স্টার্ট। অলরেডি তো কলকাতার দিকে আগে পুজো স্টার্ট হয়ে গেছে, মানে তৃতীয়া দ্বিতীয়া থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে। আজকে দুর্গা পুজো, আর আমরা এখন ঠাকুর দেখতে যাবো। বলো মা কোথায় যাবো, বলো তো, কি সুন্দর ঠাকুর ঠাকুর। আর আজকে কার জামা পড়েছে, বা কি সুন্দর। আমরা একটা বিশেষ জায়গায় যাব, কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, আজকে আমার মাটাকে ঘুরিয়ে নিয়ে আসি, আর এর পরের দিন সবাই মিলে যাব, সেদিন উজ্জ্বলকে নিয়ে যাব। চটি একটা চটি পড়েছে, আর একটা পড়নি। এ দেখো আমার মা কি সুন্দর একটা জামা পড়েছে, দেখেছো? আর নতুন জুতো, নতুন জামা, বা গুড। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে। এদিকে আমাদের কোয়েল রেডি হয়ে গেছে, কোয়েল এই জামাটা পরেছে আজকে, খুব মিষ্টি লাগছে। এই যে হচ্ছে আমার সোনা মা, আর এই যে মা আজকে এই শাড়িটা পরেছে, হলুদ হলুদ শাড়ি। কি মা, ওটা ঠাকুরের মূর্তি, বাবা ঠাকুরের মূর্তি। চলো ঠাকুর ঠাকুর। আর আমাদের এখানে এখনো পর্যন্ত মায়ের মূর্তি আসেনি, আজকে পঞ্চমীর দিন, যদিও হয়তো কালকে সকালবেলা চলে আসবে। সরে যাও, অটো অটো। ও আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা যাচ্ছি শ্রীভূমিতে আজকে ঠাকুর দেখতে, পঞ্চমীতে আগে আগে সেরে নিই, কেননা জানি না পরে আর যেতে পারবো কিনা। আর কোনোদিন এখনো পর্যন্ত যাইনি, এই প্রথমেই যাচ্ছি। তো সেটা অবশ্য কোয়েল আর আমার ছোট মাকে দেখানোর জন্য, আর অবশ্য তোমাদেরকে। হ্যাঁ, উজ্জ্বলকে নিয়ে যাব, কিন্তু উজ্জ্বলকে নিয়ে গেলে আমাকে অন্য দিন যেতে হবে, কেননা দাদারা বাড়িতে নেই। তো দাদা ওদের সবাইকে সঙ্গে করে নিয়ে যাব, ওরা আজকে বাড়িতে আসবে। তো ভাবলাম তাহলে কেউ যখন বাড়িতে নেই, বাড়িতে ফাঁকা, রান্নাবান্না হয়ে গেছে সকাল সকাল, তাহলে মাকে বললাম চলো তাহলে গিয়ে ঘুরেই আসি আমরা, যদি চান্স পাই তাহলে তো ভালো, আর যদি রাস্তায় খুব ভিড় থাকে চান্স না পাই তাহলে আর কী করবো, আমাদের পোড়া কপাল, ঘুরে টুরে আবার চলে আসবো বাড়িতে। চলো টোটো কোথা দিই বাবু, আমার মাটা আজকে কোলে ওঠার নাম করছে না, হেঁটে হেঁটে যাচ্ছে ঘুরতে যাবে বলে। দেখো পা ব্যথা হয়ে গেল, বাহ পাটা নাকি ব্যথা হয়ে গেল। টোটো নেই, এবার কিসে করে যাবো আমরা, এখানে দাঁড়াও। মিনিট ধরে লাইন দিয়ে অবশেষে টিকিটটা কেটেছি। আজকে যা লাইন পড়েছে মা, মনে হচ্ছে না উঠতে পারবো ট্রেনে, আজকে ট্রেনে উঠতে পারবো না যত সম্ভব মনে হচ্ছে। যেই যাচ্ছে সে শিয়ালদা বিধাননগর, শিয়ালদা বিধাননগর দমদম, এছাড়া আর কোনো কথা নেই। প্রচুর লাইন, পুরো স্টেশনের বাইরে প্ল্যাটফর্ম ভর্তি হয়ে গেছে, এত বড় লাইন পড়েছে, দুটো লাইন, আর এত টিকিট আজকে দিচ্ছে যে মাঝে মধ্যে কম্পিউটার খারাপ হয়ে যাচ্ছে। তো আর কি করা, আমি তো লাইনে দাঁড়িয়েছি, পাশের লাইনটা শেষ হয়ে যাচ্ছে আর আমাদের লাইনটা শেষ হচ্ছে না, খারাপ হয়ে গেছে। তারপরে আবার ঠিকঠাক করলো, ঠিকঠাক করে তারপরে অবশেষে 30 মিনিট ধরে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, মা ওরা তো বসে রয়েছে, ভাবছে যে এতক্ষণ ধরে কী করছে। আর এই যে আমাদের শ্যামনগরের বোর্ড দেখে নাও তোমরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কী আর করবো, যদি যেতে না পারি চেষ্টা করবো যাওয়ার, যদি দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, ট্রেনে উঠতেই পারছি না আয়ুষ্মিতাকে নিয়ে, আয়ুষ্মিতাকে না আনতাম তাও কোয়েলকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার ছোট্ট মাটাকে যেহেতু এনেছি। কি মা, না না রেল লাইন তো, তাহলে কি রেল লাইন
এখান থেকে গাড়ি আসে, ও এখান থেকে গাড়ি আসে, গাড়ি দেখবো, রেলগাড়ি, রেলগাড়ি, হ্যাঁ রেলগাড়ি একটু পরে আসবে। ফাইনালি বিধাননগরে নেমেছি, অনেক কষ্টে একটা ট্রেন তো ছেড়ে দিলাম, এত পরিমাণে ভিড় যে ট্রেনটার জন্য টিকিটটা কেটেছিলাম আগে ভাগে গিয়ে, তো একটা তো চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, পরে যে ট্রেনটা ওটা ধরতে পারিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল, ওটা আর কোনো উপায় ছিল না, হাঁপিয়ে গেছি অসুবিধাকে, পুরো স্টেশন থেকে টোটো স্ট্যান্ড পর্যন্ত কোলে কোলে নিয়ে আসলাম। তো মানে যাকেই দেখছি সেই মা বলছে আজকে পুরো লাইন লেগে গেছে, শ্রীভূমি আর শ্রীভূমি, তো সত্যি তাই, অটোতে টোটোতে সব জায়গায় দেখছি শ্রীভূমি 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 বলতে আছে বলতে আছে, তো কিছু করার নেই, সবাই তো দেখতেই যাবে তাই না। তো চলো যাই, আর কথা বলছি না, গিয়ে তোমাদের যতটা পারছি ততটা দেখাচ্ছি, আর জানি না যে কিরকম পরিমাণে ভিড় হবে, তো সেটাই এখন টেনশন যে অস্মিতাকে নিয়ে ঢুকতে পারবো কিনা, তো এতটা যখন কষ্ট করে আসতে পেরেছি, তো সেই পর্যন্ত গিয়ে তো একটু না একটু হলে বাড়ি থেকে হলেও দেখবো, অস্মিতাকে দেখাবো, দেখে তারপরে বাড়ি চলে যাবো। প্রচন্ড পরিমাণে ভিড়, অনেক ভিড়, মানে পেটেন্টের মধ্যে যেন মূর্তিটা, মা দেখতে পেরেছো ঠাকুর? আমি কোন রকমে একটুখানি মুখটা দেখেছি দূর থেকে, মানে দেখা যাচ্ছে না সেভাবে, আর প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, তো তোমাদেরকে অত ভালো করে আমি দেখাতে পারিনি, কারণ ওখানে দাঁড়ানোর কোনো অপশন নেই, ঢোকো আর বেরিয়ে যাও, মানে দেখতে দেখতে চলে যাও, তুমি মায়ের মূর্তি দেখতে পাও আর না পাও, তো যেটুকুনি দেখেছি সেটুকুনি তো সন্তুষ্ট আমাদের থাকতে হবে, মা ধরে না নোংরা। আর এখন এত গরম লেগে গেছে, একটা স্প্রাইট কিনেছি, এখন স্প্রাইট খাবো, আর দেখি আর কি খাওয়া যায়, খেয়ে তারপরে এখান থেকে বাড়ি চলে যাবো। কি হয়েছে? আর আমাদের অস্মিতা কান্নাকাটি জুড়ে দিয়েছে ভিড়ের মধ্যে, জানো না, বাচ্চাদের নিয়ে আসা উচিত না, কিন্তু কি করবো, ও তো ওকে তো রেখেও আমরা আসতে পারবো না, যার জন্য ওকে নিয়ে আসতে হবে, তো চলো এবার এখান থেকে বাড়ি যাই। আর আমি কখনো এখনো পর্যন্ত মানে কলকাতার দিকে ছোটবেলায় এসেছিলাম, কিন্তু তারপরে বড় হয়ে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম, তাও আবার হচ্ছে শ্রীভূমিতে, প্যান্ডেলটা দেখে তো মনে হচ্ছে, আর রাত্রেবেলা ওরা বেশি ভালো করে তোমাদের আসলে দেখাতে পারতাম, কিন্তু রাতে আসলে
বাড়ি ফিরতে পারবো না এত পরিমাণে লাইট লাইট জ্বলছে এখন বুঝতে পারবো না এখন তো দিনের বেলা ওই জন্য মানি বলছে মা মামি লাইট চালিয়েছে তো এদিকে ওদিকে সব লাইটিং গুলো সব লাইটিং জ্বালিয়েছে কিন্তু কিছু করার নেই সেভাবে দেখাতে পারবো না রাত্রেবেলা হলে পুরো ভালো করে তোমাদের দেখাতে পারতাম আমাকে এক ঢোক দে গলাটা শুকিয়ে গেল সব এখানে রাইট ফ্লোর পালা চলছে ওই পাশে দুটো দোকান বসেছে হে না মা আরে নি একা একা ছাড়া বেশিরভাগই সবাই ফটো তুলছে আর ভিডিও করছে সবাই দেখতে গেলে মোবাইল অন করে বসে রয়েছে মানে ফটো তো একটা তুলতে হবে তো আফসোসে মিশা একটা সেলফি তুলতে পারলাম না মণ্ডপের সামনে গিয়ে আমি যদি ওখানে থেকে সেলফি তুলতে যাই তাহলে পেছনের মানুষগুলো পেছনেই পড়ে থাকছে চলো থেকে নেমে গেছি আর এখন বসে রয়েছি বিধাননগর স্টেশনের কাছাকাছি আর একটুখানি বাকি আছে স্টেশন পৌঁছাতে তো মানিয়াকে বলছে মামি বিরিয়ানি খাবে না বলছি কি মা বিরিয়ানি তাহলে বাড়ি গিয়ে খাস কারণ এখন এই রাস্তাঘাটে কোথায় পাবো অত ভালো পাওয়াও যাবে না তো হয় শ্যামনগরে গিয়ে খাইয়ে নিয়ে যাবো যদি পেটে জায়গা থাকে এটা খাওয়ার পর মানে এগরোল খাওয়ার পর তারপরে বলছে তাহলে এগরোল খাবো তো এখান থেকে এগরোল মা অর্ডার দিয়েছে দুটো মা খাবে না মা মায়ের অন্য কিছু খাচ্ছে মানে মা হচ্ছে পান খাবে ওই জন্য মা পান খাচ্ছে তো আমরা এখন এখান থেকে খাবো খেয়ে তারপরে ট্রেনে উঠে বাড়ি যাবো তো এখনই প্রায় বেজে গেছে কটা বাজে মা ধর আমাদের রোল চলে এসছে কে খাবে কি খাবে চিকেন নেই চিকেন আজকে বললো হবে না আজকে চিকেন নেই চিকেন রোল যেটা ওটা খাবে ওটা তো বাড়িতে নিয়ে যাই তো ও এখন ওটা খাবে আর আমাদের আয়ুষ্মিতা
আজকে এত পরিমাণে জ্বালাতন করেছে জানো না, বলছি ওকে বাড়ি এসে বলছি যে জীবনে আর তোকে নিয়ে অন্তত আমি যাবো না, সারাক্ষণ কোলে 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 পারা যায় বলো তো, মার কোলে উঠবে না, সে আমার কোলেই যাবে। আমি সে কোলে কোলে নিয়ে নিয়ে গেছি ব্রিজের ওপরে ওঠা, ওকে নিয়ে পারা যায়, আমি এমনিতেই নিজেই উঠতে গেলে হিমশিম খেয়ে যায় এখন, যেহেতু হাঁটার অভ্যাস নেই তো, তারপরে অনেক কষ্টে ওরও কষ্ট হয়ে গেছে, কোলে উঠে উঠে কষ্ট হয়ে গেছে, আজকে ওর এসে ঘুমিয়ে পড়েছে, তো এসে ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ডেকে খাওয়াবো, যতটা খায় বেশি খাবে না, যেটুকুনি খায় খাবে, খেয়ে তারপরে। আর হ্যাঁ, জানি সবাই বলবে উজ্জ্বলকে কেন নিয়ে গেলে না, উজ্জ্বল আজকে যেতে চায়নি, আজকে দুজন জেদ করেছিল, বেশিরভাগ হচ্ছে আমার মেয়েটা, তো যার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পরে যেদিন যাবো সেদিন উজ্জ্বলকে এরম করে দড়ি বেঁধে, যদি না যেতে চাই কোমরে যদি দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো, বুঝেছো, ইয়ার্কি মারলাম, সিরিয়াসলি নিও না। তো চলো আজকে এই ছোট ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে জানিও। আর ভেবেছিলাম শ্রীভূমির একটা স্পেশাল ভিডিও করব, কিন্তু ওখানে এতটাই ভিড়, আজকে গিয়ে দেখলাম ওখানে স্পেশাল ভিডিও হওয়া সম্ভব ছিল না, ওখানে গিয়ে যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো না, ঢুকতে দিচ্ছে না, কিছু করার নেই ওখানে, কেননা এত মানুষ ওখানে ঢুকতে দেওয়া সম্ভব নয়, এটা একদম ঠিকই করেছে। সব থেকে ভালো হতো যদি একজন একজন করে লাইন দিয়ে দিয়ে হতো, কিন্তু তাও অনেকটাই পরিমাণে ভিড় ছিল, তো ওদের যেটা মনে হয়েছে সেটাই করেছে। তো চলো এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে একটা পুজোর স্পেশাল ব্লগ নিয়ে, বা জানি না কিরকম ব্লগ হবে, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে, চলো টাটা, গুড নাইট।